আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় দিনের মতো আমি অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। আমার আজকের বিষয় প্রোনাউন অ্যান্ড ইটস রেফারেন্সেস ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ প্রোনাউনে নানান যে প্রকারভেদ আছে, এর ফর্ম আছে, এবং সেন্টেন্সে প্রোনাউন কীভাবে ক্লিয়ারলি নাউনকে রেফার করতে পারে, অর্থাৎ একটা প্রোনাউন সেন্টেন্সে বসানোর পরে সেটি স্পষ্ট করে যে নাউনের পরিবর্তে প্রোনাউনটি বসানো হলো সেটা আসলে ঠিকঠাক মতো বসছে কিনা, অর্থাৎ যে নাউনের পরিবর্তে বসলো সেটা আসলে রেফার করছে কিনা, সেটা বোঝাচ্ছে কিনা, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। যে আলোচনা শুরুতেই যারা আমার অনলাইন ক্লাস যুক্ত হয়েছে এবং এই ক্লাস চলাকালীন সময় যারা যুক্ত হবে, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে শব্দটি বা জি ওয়ার্ড নাউনের পরিবর্তে বসিয়ে আমরা নাউনের রিপিটেশনকে, পুনরাবৃত্তিকে, একটা নাউন বারবার না বসিয়ে একটি সেন্টেন্সে তার পরিবর্তে যে ওয়ার্ডটি বসায় সেটি হল প্রোনাউন। এবং আমরা সবাই জানি এরকম আট ধরনের প্রোনাউন আছে: পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, এমফেটিক প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আমরা সবাই জানি এগুলো আসলে আমরা আমাদের যে কোশ্চেন যেটা আসবে সেখানে এগুলোর কোনো বিষয় থাকবে না, এই প্রোনাউনের বিষয় থাকবে এভাবে যে প্রোনাউনের ফর্মটা কেমন হবে, নাউনের জায়গায় কোন প্রোনাউনটি বসবে, প্রোনাউনের কোন ফর্মটি বসবে, আসলে এগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে। যাই হোক, আমি আশা করছি আমার ক্লাসে যারা যুক্ত আছে সবাই আমার কথা স্পষ্ট করে শুনতে পাচ্ছে। একটু কমেন্ট করলে আমার সুবিধা হয়, আমার কথাগুলো স্পষ্ট করে শোনা যাচ্ছে কি না। যারা আমার ক্লাসে যুক্ত আছে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে ক্লাসটি সবাই শুনতে পাচ্ছে কি না একটু কমেন্ট করলে আমার সুবিধা হয়। আসলে আমি আমার ল্যাপটপ এবং আইপ্যাড এ দুটোই নিয়েই আমি ক্লাস শুরু করেছি। আমার সুবিধা একটু আছে, আমি ইচ্ছা করলেই ল্যাপটপে লিখে এটা সঙ্গে সঙ্গে আমি আইপ্যাডে শো করতে পারবো। তো এই মুহূর্তে যারা আমার সঙ্গে যুক্ত আছে আমি একটু কমেন্ট করতে বলছি যে আমার কথা স্পষ্ট শোনা যায় কি না, কোনো অসুবিধা হচ্ছে কি না। যাই হোক, আমি আমার আলোচনা চলে যাচ্ছি। যে আমি প্রথমে যে আট প্রকারের প্রোনাউনের কথা বলেছি সেখানে পার্সোনাল প্রোনাউন প্রথমে আছে। পার্সোনাল প্রোনাউনটা আমরা জানি ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটা বসে সেটি হল পার্সোনাল প্রোনাউন। এবং এই পার্সোনাল প্রোনাউনে আবার নানা ধরনের ফর্ম আছে। আমরা জানি নমিনেটিভ ফর্ম আছে, পজিটিভ ফর্ম আছে, অবজেক্টিভ, অর্থাৎ এই যে পার্সোনাল প্রোনাউন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসলো নাকি অবজেক্ট হিসেবে বসলো, নাকি এটা পজিটিভ হিসেবে, অর্থাৎ কোনো নাউন এর দখলে আছে কি না বা কোনো নাউনকে নির্দেশ করে কি না, এরকমভাবে নমিনেটিভ, পজিটিভ, অবজেক্টিভ, এই তিন ধরনের, যেটাকে আমরা কেস বলি, এই তিন ধরনের ফর্মে বসে আমরা জানি। আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি, এখানে ফার্স্ট পার্সন আছে, অর্থাৎ এই যে আমি নানাভাবে দেখানোর চেষ্টা করেছি এই পার্সোনাল প্রোনাউন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আবার এখানে সিঙ্গুলার আছে, প্লুরাল আছে, এভাবে আছে। এবং নমিনেটিভ যেটা সাবজেক্ট হিসেবে বসে সেখানে আই বসতে পারে, উই বসতে পারে, ইউ বসতে পারে, ইউ বসতে পারে, হি, সি, ইট এবং দে, অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলারে আই, প্লুরালে উই, সেকেন্ড পার্সনে দুটো দিয়ে ই হবে, থার্ড পার্সনে সিঙ্গুলারে হি, সি, ইট এবং প্লুরালে দে বসতে পারে। এবং সেভাবে পজিটিভ, অর্থাৎ মাই, মাইন, সিঙ্গুলারে মাই অথবা মাইন হতে পারে, প্লুরালে ইউ আওয়ার হতে পারে, আওয়ার্স হতে পারে, সেকেন্ড পার্সনে ইয়োর এবং ইয়োর্স হতে পারে, থার্ড পার্সনে ইয়োর, ইয়োর, সিঙ্গুলারে ইয়োর, ইয়োর্স, প্লুরালে ইয়োর এবং ইয়োর্স হতে পারে, এবং থার্ড পার্সনে গিয়ে হিজ, হার, হার্স, ইটস সিঙ্গুলার, এবং প্লুরালে গিয়ে দেয়ার এবং দেয়ার্স হতে পারে।
থ্যাংক ইউ ভেরি মাচ। হৃদয় বলছে যে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, ঠিক এমনিভাবে ক্যামেরাটা সোজা করলে একটু ভিডিও ভালো, ক্যামেরাটা সোজা আমি আমি যেভাবে দেখাচ্ছি আমার তো আসছে, আমি দেখো কার্সট দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি, কার্সটকে ফলো করতে হবে তাহলে সুবিধা হবে। তো এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো এই যে আই, হ্যাঁ আই, মাই, মাইন, মি, এগুলো সবই সিঙ্গুলার, আই হলো নমিনেটিভ, তারপরে হলো মাই মাইন পজিসিভ, এটা অবজেক্টিভ, অর্থাৎ সেন্টেন্সে যেভাবে বসে সাবজেক্টে আই হয়, পজিসিভ হলে মাই মাইন হবে, মি হবে হলো অবজেক্টিভ, ঠিক এভাবে এগুলোকে মনে রাখতে হবে আমাদেরকে। আমরা সেন্টেন্স একটু পরে সেন্টেন্স আলোচনা করলে বোঝা যাবে, ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এখানে একটি জিনিস আমার ছেলে মেয়েদের সমস্যা হয়, আমি যেমন লিখছি যে মাইন, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, আওয়ার্স, আমি কার্সর দেখাচ্ছি, কিন্তু এটা পজিটিভ প্রোনাউন্স রেফার টু দ্য পার্সনস অর থিংস টু হুইচ সামবডি অর সামথিং বিলংস। তো এইটা নিচে দেখো আমি কার্সর দেখাচ্ছি, এই যে আমি এটা ই করে নিলাম, দেখো এখানে পার্সন সিঙ্গুলার প্লুরাল এবং এক্সাম্পল দিয়েছে, এই যে মাইন এবং মাইন আওয়ার্স, মাইন হল সিঙ্গুলার, প্লুরাল হল আওয়ার্স, সিঙ্গুলার ইয়ার্স, সিঙ্গুলার ইয়ার্স হতে পারে, প্লুরাল ইয়ার্স হতে পারে, এখানে সিঙ্গুলার থার্ড পার্সন হিজ, হার্স, ইটস হতে পারে এবং দেয়ার্স হতে পারে। যাই হোক, দেখো এক্সাম্পলস কেমন দেখাচ্ছে, দিস কান্ট্রি অফ গ্রিন ল্যান্ড ইজ মাইন অথবা আওয়ার্স, অর্থাৎ সিঙ্গুলার এ মাইন, প্লুরাল আওয়ার্স। কিন্তু এটাকে আমরা যদি মাই বা আওয়ার ব্যবহার করতে চাই তাহলে কী হবে, দিস ইজ মাই গ্রিন ল্যান্ড, দিস ইজ আওয়ার গ্রিন ল্যান্ড, দিস ইজ মাই গ্রিন ল্যান্ড, দিস ইজ আওয়ার গ্রিন ল্যান্ড। কিন্তু আমরা যদি আরেকভাবে বলতে পারি, দিস কান্ট্রি অফ গ্রিন ল্যান্ড ইজ মাইন অথবা আওয়ার্স, আই থিঙ্ক দ্যাট দি ব্লু পেন ইজ ইয়ার্স, আই থিঙ্ক দ্যাট দি ব্লু, দিস ইজ ইয়োর ব্লু পেন, দিস ইজ ইয়োর ব্লু পেন, এভাবে চেঞ্জ হতে পারে। দি হাউস অপোজিট দ্য মস্ক ইজ দেয়ার্স, এটা দিস ইজ দেয়ার হাউস হতে পারে, অপোজিট টু দ্য মস্ক, দিস ইজ দেয়ার হাউস অপোজিট টু দ্য মস্ক। যাই হোক, এইভাবে আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ যেখানে দেয়ার হবে সেখানে দেয়ারটা নাউনের আগে বসবে আর দেয়ার্স নাউনের পরে গিয়ে বসবে। তুমি খেয়াল করে দেখো, পেন ইজ ইয়োর্স কিন্তু ইয়োর পেন, মাই মাই ল্যান্ড, আওয়ার ল্যান্ড কিন্তু ল্যান্ড ইজ মাইন, ল্যান্ড ইজ আওয়ার্স। এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে কীভাবে আসলে এই ব্যবহৃত হয়। আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে জানি, দিস দ্যাট এবং দিস দোজ, এই চারটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন নাম দেখিয়ে দেয় একেবারে সোজা, এটা না বোঝার কিছুই নেই। আমি এক্সাম্পল দিয়েছি, দিস ইজ রীতা, দিস ইজ রীতা, এই যে দিসটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস আর হার বুকস, এই দিসটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাট ওয়াজ এ লাভলি ভিউ, এ দ্যাট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এবং এটা হলো আর দোজ ওয়ার দি ডেজ ওয়েন দেয়ার ওয়ার দেয়ার ওয়াজ রিয়াল পিচ ইন দ্য সোসাইটি। তো এখানে যে দোজ ওয়ার দোজটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা সবাই জানি যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা হলো সবসময় অবজেক্ট হতে পারে, সবসময় দেখে যে মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, অর্থাৎ সাবজেক্টিভ বা সাবজেক্টেরই অবজেক্ট হয় আসলে রিফ্লেক্টিভ প্রোনাউনে। আই অফেন ফ্যান মাই সেলফ, অর্থাৎ আমি প্রায় নিজেকে বাতাস দিই, দেখো এই যে মাই সেলফটা আসলে ফ্যানের অবজেক্ট। এখানে দেখো যে হেল্প আওয়ার সেলফ, আমি যে দেখাচ্ছি কার্সর দিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ এটা দেখো এই হেল্পের অবজেক্ট। এখানে ইউ মাস্ট লার্ন টু ডু ইয়োর হোমওয়ার্ক বাই ইয়োর সেলফ, বাই ইয়োর সেলফ, এটা সেকেন্ড পার্সন। ইউ অল ওয়ার্ক হার্ড বাট কুড নট বিলিভ ইয়োর সেলফ, ঠিক তেমনি থার্ড পার্সনে গিয়ে দেখো হি স্ট্রেসড হিমসেলফ, হিমসেলফ হলো স্ট্রেসড অবজেক্ট। এগুলো না বোঝার কোনো কারণ নেই, একেবারে সোজা, ঠিক ইন্টারোগেটিভ প্রোনাউনটা একই রকমের, ইন্টারোগেটিভ যে হু দিয়ে শুরু হয়েছে, হু মেড দ্য নয়েজ, এখানে হু হলো সাবজেক্ট, মেড ভার্বের, হোম ডিড ইউ মিট
এখানে হোম কিন্তু আসলে মিটের অবজেক্ট, এখানে অবজেক্টে আগে বসছে, আমরা জানি এটা দিস ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন, যেহেতু এটা দিয়ে কোশ্চেন করা হয়েছে। ঠিক তেমনিভাবে হু, হোম, হুইচ, হোয়াট, হোজ এসব দিয়ে কোশ্চেন করা হয়েছে। কোনো কোনো জায়গায় এটা সাবজেক্ট, কোনো কোনো জায়গায় এটা অবজেক্ট, কিন্তু অবজেক্ট হলো সেন্টেন্সের শুরুতে বসছে, যেহেতু আমরা জানি কোশ্চেন করতে হবে, এই জন্য কোশ্চেন ওয়ার্ডটা আগে বসাতে হয়। যাই হোক, এগুলো আমরা সেন্টেন্সে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তবে ইনডেফিনিট প্রোনাউন আমরা সবাই জানি, ইনডেফিনিট প্রোনাউন হলো কিছু কিছু প্রোনাউন থাকে যেগুলোর সেন্টেন্সে কাকে রেফার করছে স্পষ্ট না। সামবডি, সাম ওয়ান, সামথিং, নো বডি, নো ওয়ান, নাথিং, এনিবডি, এনি ওয়ান, অর্থাৎ এটা ইনডেফিনিট থাকে সেন্টেন্সে। সবই প্রোনাউন এগুলো, কিন্তু সেন্টেন্সে আসলে কাউকে রেফার করে না, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে অন্য কোনো ওয়ার্ডকে রেফার করে না। এভরিবডি, এভরি ওয়ান, এভরিথিং রেফার করে না। তো এখানে এমফেটিক প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন আমি দেখিয়েছি এই একই রকমের, কিন্তু ব্যবহারটা একটু ভিন্ন রকমের, তোমরা খেয়াল করে দেখবে। রিফ্লেক্সিভ প্রোনাউন্সটা কেমনে বসে, হি হার্ট হিমসেলফ, এই যে হিমসেলফ হলো হার্টের অবজেক্ট, কিন্তু এখানে দেখ হি ডিড ইট হিমসেলফ, এখানে ইট হলো অবজেক্ট, কিন্তু সে এটা করেছিল, নিজে করেছিল, নিজে করেছিল কাজটি। এখানে কিন্তু হিমসেলফ কিন্তু অবজেক্ট না, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু অবজেক্ট। কিন্তু এমফেটিক প্রোনাউন জোর দেওয়া, যেমন সবাই জানি এমফেটিক মানে হলো এমফেসাইজ করা, এমফেটিক মানে হলো জোর দেওয়া, ইন্টেন্সিফাই করা বা এমফেসাইজ করা, জোর দেওয়া। তো আমি বিশ্বাস করি তোমরা সবাই বুঝতে পারছো এগুলো, না হয়তো না বোঝার কোনো কারণ নেই, কারণ আমি এটা কার্সর দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে এটা হলো অবজেক্ট, কিন্তু এখানে অবজেক্ট না, এটা সে এটা নিজেই করেছিল। ঠিক সবগুলো তাই আছে, সে বট, এই যে সি বট হার্ট সেলফ এড্রেস, বট হার্ট সেলফ এড্রেস, কিন্তু সি বট দি ড্রেস হার্ট সেলফ, সে ড্রেসটি কিনেছিল নিজেই। যাই হোক, তো এডিটিভ প্রোনাউন আমরা সবাই জানি, নাউনে পরে বসে, পরে বসে একটি ক্লজকে সংযুক্ত করে এডিটিভ প্রোনাউন, এটা তোমরা সবাই জানো। তো এখানে আমি যেটা আমাদের পরীক্ষায় থাকবে এগুলো খেয়াল করবে, প্রোনাউন রেফারেন্স এক্সাম্পলস ইন ডিটাচ সেন্টেন্স, আমি এটা প্রথমে বোঝানোর চেষ্টা করেছি সেন্টেন্স ওয়াইজ করে, তোমাদের এখানে আমি আনসার লিখে দিয়েছি। দেখো, সোহেল ওয়েন্ট টু দ্য মার্কেট বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেন, একেবারে স্পষ্ট এই যে হিটা বসছে সোহেলের পরিবর্তে, যেহেতু সোহেল পার্সন এখানে হি বসছে। ওয়াকিং ইজ এ ফর্ম অফ এক্সারসাইজ, ইট ইজ ইজিয়ার দ্যান সুইমিং, তো এখানে ওয়াকিং তো এটা কোনো পার্সন না, একটা থিং এটা বা আইডিয়া এটা, সুতরাং ইট বসছে, এটা এর পরিবর্তে ইট বসছে, একেবারে সত্যি। দিস ইজ মাই রুম, আমি কিন্তু আগে বল, দিস রুম ইজ মাইন বলা যায়, দিস ইজ মাই রুম, দিস রুম ইজ মাইন বলা যায়, তাহলে দিস ইজ মাই রুম, আসলে এই রুমটা দিসটা একই জিনিস, এই রুম দিস কিন্তু রুমকে রেফার করছে, সুতরাং এটা প্রোনাউন, এটা হলো মাইটা হলো পজিটিভ প্রোনাউন, দিস রুম ইজ মাইন, আমি এটা বলেছি দিস রুম ইজ মাইন, এটা পজিটিভ প্রোনাউন। দে লাভ ইচ আদার, ওয়ান অ্যানাদার হতে পারে, রেসিপ্রোকাল প্রোনাউন এটা, আমরা সবাই জানি যখন একে অপরের মধ্যে বুঝায় তখন সেটা রেসিপ্রোকাল হয়, অর্থাৎ একে অপরকে ভালোবাসে তারা। দিস ইজ মাই ব্রাদার রবি, এটা ভকেটিভ, আমরা সবাই জানি দিস ইজ মাই ব্রাদার রবি, আমরা এই দিসকেই প্রোনাউন বুঝিয়েছি, এটা এটা একেবারে দিস ইজ মাই ব্রাদার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা আগে আলোচনা করেছি। দ্যাট ইজ হিজ নিউ কার, এটাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সবাই জানি এটা। দোজ হু অ্যাপ্লাই লেট উইল নট বি কনসিডার্ড, আবার কিন্তু দোজ হু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মেনি প্লেসেস গো আন্ডার ওয়াটার ইন রেনি সিজন অ্যান্ড বিকাম ফার্টাইল, দিজ আর দিজ আর মেনি প্লেসেস বুঝেছ, দিজ আর আওয়ার কোর কাল্টিভেবল ল্যান্ডস, আমরা একেবারেই যে সমস্ত জমি আমাদের বর্ষাকালে বিশেষ করে মাটির নিচে চলে যায়, পানির নিচে চলে যায়, আবার পানি চলে গেলে জেগে উঠে সেগুলি খুব উর্বর হয়, আমি সেটা তো বোঝাতে চেয়েছি। সো দিজ আর আওয়ার কোর কাল্টিভেবল ল্যান্ডস, তো এই দিজটা হলো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা চারটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শিখে, দিস, দ্যাট, দিস, দোজ, ওকে। এখানে দেখো
রবিন স হিম সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, এই যে হিম সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। উই ড্রেসড আওয়ার সেলফস ইন দ্য কিচেন, আওয়ার সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। ওয়ান শুড অ্যাভেল ওয়ান সেলফ, অ্যাভেল ওয়ান সেলফ, এটাও রিফ্লেক্সিভ প্রোনাউন। ম্যারি টাইপড অল দ্য লেটার্স হার সেলফ, এখানে খেয়াল করে দেখি এটা হলো এমফেটিক প্রোনাউন, কারণ ম্যারি সব চিঠি টাইপ করেছে নিজে, এই নিজের উপর জোর দিচ্ছে, সুতরাং এটা এটা হলো এমফেটিক প্রোনাউন। আই স দি প্রাইম মিনিস্টার হার সেলফ, আমি প্রাইম মিনিস্টারকে স্বয়ং দেখেছি, আমি স্বয়ং প্রাইম মিনিস্টারকে দেখেছি, সুতরাং এই হার সেলফের উপর জোর দেওয়া হচ্ছে, এটা হলো এমফেটিক প্রোনাউন। যাই হোক, দোজ হু লিভ ইন দ্য গ্লাস, যারা কাঁচের ঘরে বসবাস করে, গ্লাস হাউজেস, শুড নট থ্রো স্টোনস, কাঁচের ঘরে, কথায় আছে কাঁচের ঘরে বসবাস করে ঢিল ছুটতে পাথর ছুটতে নেই, কারণ এই কাঁচ ভেঙে যাবে, সে কথা আমি বলেছি। দোজ হু লিভ ইন দ্য গ্লাস হাউজেস শুড নট থ্রো স্টোনস, হু এখানে বসছে দোজের পরিবর্তে, সুতরাং এই হুটা হলো রেডি প্রোনাউন। এরপরে লিভ ইন দ্য গ্লাস হাউজেস, এটা একটা ক্লজ, এই যে এটা একটা ক্লজ, আর দিস থেকে শুরু করে, সরি দিস থেকে শুরু করে এই যে শুড নট থ্রো স্টোন, এটা একটা ক্লজ। আই ডোন্ট নো দ্য পার্সন হু ইজ, আই ডোন্ট নো দি পার্সন, এই পার্সনটা আসলে উজ্জ্বল আছে, হ্যাঁ হু, তাহলে হুটা বসছে পার্সন পরিবর্তে, রিলেটিভ প্রোনাউন, একেবারে সহজ, এটা সোজা, না বোঝার কিছু নেই। হু ডিসকভার্ড আমেরিকা, কোশ্চেন শুরু হয়েছে, সুতরাং এটা এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। হু ডিড ইউ ইনভাইট ফর লাঞ্চ, তুমি কাকে লাঞ্চে দাওয়াত করেছে, হু দিয়ে কোশ্চেন করা হয়েছে, ইন্টারোগেটিভ প্রোনাউন। হু ইজ ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটি চাও, দি রেড ওয়ান, উত্তর বলছে দি রেড ওয়ান, মানে যাকে প্রশ্ন করা হয়েছে, হুইজ ডু ইউ ওয়ান, তুমি কোনটি চাও, তো যার কাছে কোশ্চেনটা করা হল সে বলছে দি রেড ওয়ান, লালটি চাই আমি, একেবারে বলে দিয়েছি, স্পেসিফাইড করে, তাই না, হোয়াট ডু ইউ ওয়ান, তুমি কী চাও, এটা স্পেসিফাইড না, কিন্তু সাম কফি, কিছু কফি চাই। হোয়াট এভার ডু দে, হোয়াট এভার ডু দে থিঙ্ক দে আর, হোয়াট এভার ডু দে থিঙ্ক দে আর, হ্যাঁ তার নিজেদেরকে যা ভাবে তাই, এমফেটিক ইন্টারোগেটিভ করা হয়েছে, এটা এভার যোগ করে এটা ইন্টারোগেটিভ, এবং এটা এই যে হুর উপর জোর দেওয়া যাবে, যে সে যাই হোক, তারা যাই হোক, যেই হোক, হ্যাঁ সুতরাং এটা ইন্টারোগেটিভ, এমফেটিক এগুলো খুব কমই পরীক্ষায় থাকে, বোঝানোর চেষ্টা করেছি আমি। হোয়াট এভার হোয়াট এভার, অর্থাৎ হু এভার এবং হোয়াট এভার, এই দুটো ইন্টারোগেটিভ এমফেটিক, ইন্টারোগেটিভ এমফেটিভ হতে পারে বা এমফেটিক ইন্টারোগেটিভ হতে পারে। হোয়াট এলস, এই হোয়াট এলসটাও কিন্তু এমফেটিক ইন্টারোগেটিভ, হোয়াট এলস ক্যান দ্য স্টুডেন্টস ডু নাও, তাহলে ছাত্রছাত্রীরা এখন আর কী করতে পারে, ছাত্রছাত্রীরা এখন আর কী করতে পারে, হোয়াট এলস ক্যান দ্য স্টুডেন্টস ডু নাও, ছাত্রছাত্রীরা এখন আর কী করতে পারে, এটাও এমফেটিক ইন্টারোগেটিভ প্রোনাউন। শিলা ওয়েন ইন টু দ্য রুম অ্যান্ড গেভ এ সুইট টু এভরি ওয়ান, এভরি ওয়ান হলো ইনডেফিনিট প্রোনাউন, এখানে এখানে কিন্তু এই যে এভরি ওয়ানের কিন্তু কাউকে রেফার করছে না, কাউকেও রেফার করে না, রোমের মধ্যে যারা আছে তারা, কিন্তু রোমের মধ্যে কোনো কেউ তো এখানে নাই, কেউ আছে নাই, সুতরাং ইনডেফিনিট প্রোনাউন এটা, এখানে তাই আছে অল দ্য বয়েজ, অল দ্য বয়েজ, সবাই, বয়েজ কারা এখানে নির্দিষ্ট করে নেই, সুতরাং এটা ইনডেফিনিট প্রোনাউন। যাই হোক, এই যে এখানে ইচ অফ ইউ, এটা ইনডেফিনিট প্রোনাউন, এটা নির্দিষ্ট করে নেই। ওয়ান শুড লাভ ওয়ানস নেইবার, এখানেও ইনডেফিনিট প্রোনাউন, ওয়ানস এবং ওয়ান দুটোই। আই হোপ সামবডি পিকস আপ দ্য ফোন, এই সামবডি এটা ইনডেফিনিট প্রোনাউন, নির্দিষ্ট করে নেই। বোথ উইল বি বেনিফিট ফ্রম দ্য প্রজেক্ট, এখানে বোথও আসলে এটা ইনডেফিনিট প্রোনাউন। না বোঝার কিছু নেই, যাই হোক আমি এবার চলে যাচ্ছি, তোমরা যারা এই আমার অনলাইন ক্লাসে এখন যুক্ত আছো, তারপর তোমরা একটু বোঝার চেষ্টা করবে, উত্তর করার চেষ্টা করবে। এখানে চুজ দ্য কারেক্ট অপশন, এখানে আমি ব্র্যাকেটের মধ্যে অপশন দিয়ে যেটা কারেক্ট হবে সেটা বলতে হবে। শি লাইকস টু ওবে ড্যাশ প্যারেন্টস, শি লাইকস টু ওবে হিজ অথবা হার, একেবারেই স্পষ্ট এখানে শি হলো এটা ফেমিনিন জেন্ডার, সুতরাং হার হবে, হিজ নামে হার হবে, শি লাইকস টু অবে হার প্যারেন্টস। ইট ইজ ড্যাশ হ্যাজ ব্রোকেন,
the chair. It is dash. It is him or he has broken the एक टू करेक्शन करते हो भी ऐसे लेकिन हो भी तो इट इज डैश हु हैज ब्रोकन द चेयर इट इज ही इट इज सब्जेक्ट हो भी इट इज ही हु हैज ब्रोकन द चेयर इट इज him hoy na it is he hoy it is him it is he who has broken the chair it is not such a man he is not such a man dash can help us ekebari who hobe he is not such a man who can help us one shouldn't betray friends one should not betray নিশ্চয় ওয়ানস ফ্রেন্ডস হবে হিজ হবে না ওয়ানের পরিবর্তে ওয়ানই হয় হ্যাঁ ওয়ানের পরিবর্তে আসলে হি বা সি হয় না তো এখানে পজিটিভ হবে ওয়ান শুড নট বিট্রে ওয়ানস ফ্রেন্ডস তার বন্ধুদেরকে বিট্রে করা ঠিক না তাই না ড্যাশ অফ দ্য টু সিস্টার্স ইজ ম্যারিড Dash of the two sisters is married. Duita boner modde eta nan hobe na neither hobe? Nishchoy neither hobe. Either neither duita thakle either othoba neither hoy. Ar dujon na thakle nan hote pare. Shudhu ekhane neither of the two sisters is married. Dui boner kei ashole bibahito na. Neither of the two sisters is married. Dash of the two boys will get the prize. এটা কিন্তু এখানে আমাদের ড্যাশ অফ দ্য টু সিস্টার ইজ ম্যারিড আর ড্যাশ অফ দ্য টু বয়েজ উইল গেট দি প্রাইজ এখানে যে কোনো একজন প্রাইজটি পাবে তাহলে আইদার হবে আইদার অফ দ্য টু বয়েজ উইল গেট দি প্রাইজ এনি ওয়ান তো হয় না তাই না আইদার হবে দুজনের মধ্যে একজন সুতরাং এইদার আইদার অফ দ্য টু বয়েজ উইল গেট দ্য প্রাইজ Seven, dash of the two girls has short hair. Each of the two girls, nishchoy ebri hobe na, has short hair. Number eight, every one of the guests has taken dash seat. Everyone singular, tale ki hobe ekhane? His hobe, tai na? Their to hobe na. Tale every one of the guests has taken, every one of the guests এভরিওয়ানের সাবজেক্ট গেটসের সাবজেক্ট না কিন্তু সুতরাং এই এভরিওয়ানের পরিবর্তে এখানে হিজ হবে দেয়ার হবে না নাইন হি অ্যান্ড আই বিলিভ ইন ডুইং ড্যাশ ওয়ার্ক সিনসিয়ারলি হি অ্যান্ড আই বিলিভ তাহলে সে এবং আমি মিলে দুজন হবে না একাধিক হবে তাহলে আওয়ার হবে এখানে মাই হবে না কারণ এখানে He and I believe, দুজনে বিশ্বাস করি তাই না সেজন্য এখানে কী হবে হি অ্যান্ড আই বিলিভ ইন ডুইং আওয়ার ওয়ার্ক সিনসিয়ারলি ড্যাশ গিভস ইউ ফুড অ্যান্ড মানি তাহলে হু গিভস ইউ ফুড অ্যান্ড মানি হবে হোম নিশ্চয় হবে না ড্যাশ কজ দ্য অ্যাক্সিডেন্ট হোয়াট দ্যাট কজ দ্য অ্যাক্সিডেন্ট হবে না হোয়াট হবে তাই না হোয়াট কজ দ্য অ্যাক্সিডেন্ট অর্থাৎ অ্যাক্সিডেন্টটি কী ঘটিয়েছে Dash is dash he is speaking to eta jehetu to ache eta who hobe who is he speaking to she kar sathe kotha bolche again about thakle what hoto what is he speaking about she ki niye kotha bolche tai na jehetu to ache shei jonno ekhon who hobe who is he speaking to who is he speaking to tale who hobe ekhane they are looking at he or him nishchay him hobe they are looking at him number 14 it is they who create problems everywhere tai na it is they holo personal pronoun er poriborte to who is hobe na who hobe it is they who create
problems everywhere. Number 15, it is sweetie, dash I want to see, it is home I want to see. Taina, it is sweetie, jaki ami dekhte chai, home I want to see. Number 16, dash of the five girls are tall. Five girls, none of the five girls are tall. Number 17, she dash will wash all the plates. Dekho, she herself, she nijay will wash all the plates. She nijay shabgulo plate poshar korbe, tai na? এবং এটা এমফ্যাটিক প্রোনাউন, আমি তো আগে বলেছিলাম এটা হলো যখন জোর দেওয়া হয় সেটাকে বলা হবে এমফ্যাটিক প্রোনাউন, জোর দেওয়া হচ্ছে সাবজেক্টের উপর, জোর সেই উপর জোর দেওয়া হচ্ছে, সুতরাং এটা এমফ্যাটিক প্রোনাউন। 18 নাম্বার, তোমরা খেয়াল করে দেখো, দ্য মেম্বার্স, সদস্যরা অ্যাবসেন্টেড ড্যাশ ফ্রম দ্য মিটিং, the members absented themselves, or that member ra tar nijeder ke meeting theke onupostit rekhechilo, eta holo reflexive pronoun, the members absented themselves. 19 number, dash must be done before it is too late, something must be done before it is too late, or that খুব দেরি হওয়ার আগে কিছু করা উচিত, করতে হবে, অবশ্যই করতে হবে। নাম্বার 20, দিস রুম ইজ ইয়োর অর ইয়োরস, দিস রুম ইজ ইয়োরস, বাট দিস ইজ ইয়োর রুম, দিস ইজ ইয়োর রুম, কিন্তু দিস রুম ইজ ইয়োরস, দিস ইজ ইয়োর রুম, কিন্তু দিস রুম ইজ ইয়োরস। 21 নাম্বার, দ্য স্টুডেন্টস ক্যান হেল্প ড্যাশ ইন ডুইং দ্য হোমওয়ার্ক each other, then at a distributive pronoun, calculate dekho, reciprocal pronoun, reciprocal pronoun, the students can help each other, ekke oporke sahajjo korte pare in doing the homework. Number 22, dash of the allegations is true, orthat kono obhijogi shotto noy, neither of the allegations is true, orthat obhijoger ektio shotto noy. Again, 23, who dash is going to listen to us? Who else is going to listen to us? Or that RK amader kotha shunte jacche. Who else is going to listen to us? Or that RK amader kotha shunte jacche. 24, dash are you talking about? Ekhane, what are you talking about? Ami ekta age bolechilam, jodi ekhane to thaktale kintu who hoto. Who are you talking to? কিন্তু অ্যাবাউট থাকলে, অ্যাবাউট থাকলে হোয়াট হবে, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কী নিয়ে কী সম্পর্কে কথা বলছো। আচ্ছা, আমি আরেকটা ইয়ে করেছি, এক্সাম্পল করেছি, রিপ্লেস দ্য রং প্রোনাউন্স উইথ কারেক্ট ওয়ান্স, এখানে আমি আনসার কিন্তু বলে দেই নাই, এটা বের করতে হবে তোমরা যারা, আমি কিন্তু তোমাদের কাছে আগেই পাঠিয়ে দিয়েছি সবগুলো কোশ্চিন, তোমরা যারা আমার সঙ্গে যুক্ত আছো, তোমরা ইচ্ছা করলেই দেখে নিতে পারো, আমি এই যে কার্সর দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি,
এর মধ্যে যেটা যেখানে ভুল আছে ভুলটা সরিয়ে দিয়ে ওই যে কারেক্ট প্রোনাউনটা বসাতে হবে, যেটা আমাদের পরীক্ষায় থাকবে। এটা কিন্তু আমাদের পরীক্ষায় এভাবে থাকবে, যদিও আরও লম্বা তিন চারটা সেন্টেন্স থাকে। মাই ফ্রেন্ডস অ্যান্ড আই অর্ডার্ড বাংলাদেশি ফুড অ্যাট দি রেস্টুরেন্ট। মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, আমার বন্ধুরা এবং আমি, এখানে কিন্তু অনেক সংখ্যক কিন্তু, সুতরাং উই বা আস একটা হওয়ার কথা, তাই না? আই ওয়াজ নট ভেরি হাংরি, আমি খুব বেশি ক্ষুধার্ত ছিলাম না, বাট আই এইট মোস্ট অফ দেম, কিন্তু আমি এদের অধিকাংশ খেয়ে ফেললাম। আমাদের কিন্তু এই দেমটা হলে এখানে প্রোনাউন খেয়াল করবে, বসছে কার পরিবর্তে, এই যে ফুডের, বাংলাদেশি ফুড, তাহলে অর্ডার্ড বাংলাদেশি ফুড, তো ফুড তো সিঙ্গুলার, সুতরাং দেম এখানে হয় কীভাবে, এখানে ইট হবে, তাই না? মোস্ট অফ ইট হবে, আই টি ইট হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে এখানে কী হবে, এই জায়গায় এখানে উত্তরটা হবে হলো আই টি ইট, দেমের পরিবর্তে আমাদের আনসারটা হবে হলো আই টি ইট। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে এই দেমের পরিবর্তে ইট হবে, যেহেতু দেমটা হলো প্লুরাল, আমাদের এই এই দেম রেফার করছে ফুডকে, ফুড সিঙ্গুলার, সুতরাং আমাদের এই যে প্রোনাউনটাও সিঙ্গুলার হতে হবে, ইট হতে হবে। নাম্বার টু, তোমরা খেয়াল করে ভালো করে খেয়াল করবে, হোয়েন উই ওয়ার ইন স্কুল, যখন আমরা স্কুলে ছিলাম, মাই সিস্টার অ্যান্ড মি ইউজ টু প্লে টেনিস আফটার স্কুল এভরিডে। এখানে ভুলটা কোথায় বের করতে হবে, খুব খুব সিনসিয়ারলি, খুব অ্যাটেন্টিভলি পড়তে হবে যাতে করে ভুলটা ধরা যায়। হোয়েন উই ওয়ার ইন স্কুল, যখন আমরা স্কুলে ছিলাম, মাই সিস্টার অ্যান্ড মি ইউজ টু প্লে, এখান থেকে ইউজড হলো আমরা খেললাম, ইউজটা কিন্তু মূল ভার্ব, তাহলে ভার্বের আগে নিশ্চয় সাবজেক্ট বসে, মাই সিস্টার সাবজেক্ট, তো মিটাকে সাবজেক্ট হতে পারে, মি হলো অবজেক্ট ফর্ম, পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট ফর্ম হলো মি, সুতরাং এখানে মির সাবজেক্ট ফর্ম হলো আই, এখানে কী হবে, এখানে হবে হলো আই হবে, এখানে আই হবে। আমার মনে হয় তোমার বুঝতে পারছো এখানে মির জায়গায় হলো আই হবে, এই যে মির জায়গায় আমি এটা বোল্ড করে দিচ্ছি, এই মির জায়গাতে আসলে আই হবে, তাহলে মাই সিস্টার অ্যান্ড আই ইউজ টু প্লে টেনিস আফটার স্কুল এভরিডে। নাম্বার থ্রি, আফটার ওয়ার্ক কাজের শেষে মিস্টার জলিল আঙ্কস টু স্পিক টু মাহিন, জলিল সাহেব মাহিনের সঙ্গে কথা বলতে চেয়েছিল, বলেছিল, অ্যান্ড আই, এবং আমার সাথে, কি নিয়ে, অ্যাবাউট দ্য কোম্পানিজ নিউ পলিসিস, কোম্পানি নতুন পলিসি নিয়ে, নীতি নীতি নিয়ে জলিল সাহেব মাহিন এবং আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, তাহলে লোক কিন্তু এখানে মাহিন এবং আমি। হি এক্সপ্লেইনড ইট, সেটাকে ব্যাখ্যা করলো, সে মানে কিন্তু জলিল সাহেব স্পষ্ট, ইটটা কোনটা, ইট মানে কিন্তু এই পলিসিস, এখানে পলিসিস প্লুরাল, একেবারে স্পষ্ট, সুতরাং ইট হতেই পারে না, এখানে কী হবে, এখানে এখানে আমাদের দেম হবে, তাই না, এখানে দেম হবে। এখানে হবে দেম, ইট না হয়ে হবে হলো, যারা আমার সঙ্গে যুক্ত আছে তারা নিশ্চয় বুঝতে পারছে এখানে ইট হবে না, এটা এখানে দেম হবে। এই যে ভুল, এগুলো বের করতে পারছি, দ্য ব্লু ইজ ইওর, দ্য ব্লু ইজ ইওর, দ্য ব্লু ইজ ইওর, নীলটি তোমার, অ্যান্ড দ্যাট রেড ইজ হিজ, দ্য ব্লু ইজ ইওর, না দ্য ব্লু ইজ ইওরস হবে, তাই না? আমাকে শিখেছি এটা পজিটিভ, এটা পজিটিভ, দ্য ব্লু ইজ ইওরস, দ্য ব্লু ইজ, দ্য ব্লু ইজ ইওরস, তোমরা আর বিশ্বাস করি তোমরা বুঝতে পারছো আমার কথা, এখানে দ্য
द ब्लू इज योर्स तैना ब्लू इज योर है ना होते पारे दिस इज योर ब्लू पेन होते पारे बा दिस इज योर ब्लू होते पारे किन्तु द ब्लू इज योर्स होबे एंड दैट रेड इज हिज एखाने हार्ट थाकले हार्टस होतो एंड दैट रेड इज हार्टस होतो योर्स होतो माइन होतो आवर्स होतो किन्तु हिज इज है ना যেহেতু হিজের সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস বসালে বা শুধু এস বসালে যে শব্দটি হবে এই শব্দটা উচ্চারণ করা যায় না হিজ ইজ এরকম উচ্চারণ করা যায় না এই জন্য হিজই থাকে দিস ইজ হিজ পেন আর দিস পেন ইজ হিজ এই একই রকম থাকে তোমরা লোকের মনে রাখবে এটা আমি আবার বলছি আসলে হিজটি চেঞ্জ হয় না যেমন মাই মাইন হয়ে যায় ইয়োর ইয়োরস হয়ে যায় উই আওয়ার্স হয় কিন্তু হিজ হিজ ইজ হয় না হিজই থাকবে তো মনে রাখবে এটা মনে রাখতে হবে খুব ভালো করে মনে রাখতে হবে তাহলে এটা চেঞ্জ হবে না নাম্বার ফাইভ দেখো আওয়ার্স হাউস ইজ অলমোস্ট দি সেম অ্যাজ আওয়ার নেইবার অর্থাৎ আমাদের বাড়িটি আমাদের প্রতিবেশীর মতোই প্রতিবেশী বাড়িটির মতোই এই যে নেইবার্স নেইবার্স ওয়ান হবে আবার নেইবার্স এস হবে একটা নেইবার্স ওয়ান আমাদের প্রতিবেশীর মতোই দি অনলি ডিফারেন্স ইজ ইন অ্যাপিয়ারেন্স ইজ দ্যাট আওয়ার ইজ গ্রে অ্যান্ড দেয়ার ইজ হোয়াইট আওয়ার্স হাউস আওয়ার্স হবে হয় কি দি হাউস দি আওয়ার্স হাউস হবে না এখানে আওয়ার হাউস হবে এখানে আসলে আওয়ার হাউস হবে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যারা আমার সঙ্গে আছো আসলে এখানে আওয়ার হাউস হয় না আমাদের বাড়ি আওয়ার হাউস ইজ অলমোস্ট দ্য সেম অ্যাজ আওয়ার নেইবার্স ওয়ান আমাদের প্রতিবেশীর বাড়িটির মতোই প্রায় পার্থক্যটা কিন্তু অনলি ডিফারেন্স ইন অ্যাপিয়ারেন্স অর্থাৎ চেহারায় একমাত্র পার্থক্য হলো এই যে দ্যাট আওয়ার ইজ আওয়ার মানে আমাদের এখানে আওয়ার হাউস তো নাই আওয়ার ইজ গ্রে সুতরাং আওয়ার্স ইজ গ্রে অর্থাৎ আওয়ার হাউস ইজ গ্রে এখানে আওয়ার্স হবে এখানে আওয়ার্স হবে এই জিনিসগুলো মনে রাখতে হবে কিন্তু ভালো করে হ্যাঁ আওয়ার্স ইজ গ্রে এখানে আওয়ার্স ইজ গ্রে আওয়ার্স ইজ গ্রে আওয়ার্স ইজ গ্রে আমার মতন বুঝতে পারছো এখানে আওয়ারদেরটি হলো ধূসর অ্যান্ড দেয়ার্স এবং তাদেরটি হলো এখানে দেয়ার আছে এখানে দেয়ার্স হবে এখানে দেয়ার আছে হবে হলো এখানে দেয়ার্স হবে এখানে আছে দেয়ার হবে আমি বোল্ড করে দিয়েছি দেখো তোমাদের বোঝার জন্য আওয়ার্স ইজ গ্রে আমাদের ধূসর অ্যান্ড দেয়ার্স ইজ হোয়াইট তাদেরটি হলো সাদা এরকমভাবে কিন্তু পরীক্ষায় কিন্তু থাকতে পারে এই ধরনের আমাদের চিন্তা করে চেঞ্জ করতে হবে দেখো কোশ্চেন নাম্বার সিক্সে আমরা দেখি সিক্সে এ নেশন দ্যাট ডাজ নট এডুকেট দেয়ার চিলড্রেন হ্যাজ নো ফিউচার যে জাতি তার ছেলেমেয়েদেরকে লেখাপড়ে শেখায় না তাদের কোনো ভবিষ্যৎ নেই সুন্দর কথা এটা তাহলে এ নেশন দ্যাট ডাজ নট এডুকেট তুমি খেয়াল করবে কিন্তু এ নেশন দ্যাট ডাজ নট তো সিঙ্গুলার ডাজ নট বসে তাহলে এখানে দেয়ার চিলড্রেন কেন হবে এখানে দেয়ার তো হতে পারে না হবে হলো ইটস হবে তাই না এখানে এখানে হবে হলো ইটস তাই না এ নেশন দ্যাট ডাজ নট এডুকেট ইটস চিলড্রেন এ দেয়ার হবে না ইটস চিলড্রেন হবে হ্যাজ নো ফিউচার তোমরা খেয়াল করবে কিন্তু এটা কোনোভাবেই কিন্তু দেয়ার হবে না তোমরা ভুল করতে পারো এখানে স্পষ্ট এখানে এ নেশন সিঙ্গুলার আবার এখানে দ্যাট ডাজ নট বসানো আছে ডাজ সবসময় সিঙ্গুলার হবে সুতরাং এখানে দেয়ার তো হতেই পারে না তাহলে ইটস হবে
7 নাম্বার সেন্টেন্সে দেখো, পিপল ডু নট অলওয়েজ সি থিংস দি সেম ওয়ে, অর্থাৎ মানুষ সবসময় সব কিছু একই রকমভাবে দেখেন, সব লোক একই রকমভাবে দেখেন, এক একজন এক একভাবে দেখে। ইচ পার্সন হ্যাজ ওয়ান্স ওয়ান ওয়ে, তো ইচ পার্সন হ্যাজ ওয়ান্স ওয়ান ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং এ সিচুয়েশন, অর্থাৎ একজন ব্যক্তি তার নিজের মতো করে একটা বিষয় বুঝে নেয়। তাহলে ইচ পার্সন হ্যাজ নাকি ইচ পার্সন হ্যাজ হিজ হবে, তাই না, হিজ বা হার হবে, এখানে এটা ছেলে হতে পারে, হিজ বা হার দুটোই হতে পারে, কোনো অসুবিধে নেই, যে কোনো একটা দিলেই হবে বা দুটো দিলেই হবে। ইচ পার্সন হ্যাজ হিজ অথ অর হার ওন ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং এ সিচুয়েশন, এটা হবে কোনোভাবে এখানে ওয়ান থাকলে, এখানে ওয়ান পার্সন, এখানে ইচ পার্সন না থেকে যদি ওয়ান থাকতো, শুধু ওয়ান, তো ওয়ান হ্যাজ ওয়ান্স ওন ওয়ে হতো, তখন ওয়ান হ্যাজ ওয়ান্স ওন ওয়ে হতো, কিন্তু ওয়ান নেই, ইচ পার্সন আসছে সেদিন ওয়ান্স হবে না। কোশ্চেন নাম্বার 8 তখন বোঝার চেষ্টা করে দেখো, এটা আমেরিকানরা অবশ্যই এই ধরনের ব্যবহার করে থাকে না, ব্রিটিশরা করে, আমাদের কোশ্চেন মানে পরীক্ষা যে কোশ্চেন হবে এভাবেই হবে, আমেরিকান ল্যাঙ্গুয়েজ হবে না। অফকোর্স ইউ ক্যান লার্ন টু ডান্স, তুমি নাচতে শিখতে পারো, anyone can learn how to dance if he want, anyone থাকলে আসলে হি হয় না, ঠিক আছে, anyone, anybody, এরকম থাকলে দে হয়, কথা কি ক্লিয়ার, anyone can এর পরিবর্তে anyone, anybody, ঠিক আছে, হ্যাঁ, anyone, anybody থাকলে এখানে দে হবে, এই জায়গায় হি হবে না, আসলে দে হবে, এটা মনে রাখতে হবে, এটা এনি ওয়ান এনি বডির পরিবর্তে দে হয়, এটা মনে রাখতে হবে। এনি ওয়ান এনি বডির পরিবর্তে দে হবে। আচ্ছা নাম্বার 9, গণি মাদার এভরি ওয়ান, গণি মাদার এবং সবাই, হু কেম টু দ্য ক্লাস পিকনিক, যারা ক্লাস পিকনিকে এসেছিল, ওয়াজ সাপোজ টু, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল করে গণি মাদার এভরি ওয়ান, এই এভরি ওয়ান হলো ওয়াজের হলো, এই ওয়াজ যে বসানো হয়েছে এভরি ওয়ান, কিন্তু এই ওয়াজটা বসছে এভরি ওয়ানের কারণে, ওয়াজ সাপোজ টু ব্রিং হিজ হার ফুড ওন ফুড, এখানে কিন্তু দেয়ার হবে, কারণ সবাই তো নিয়ে এসেছিল, খাবার নিয়ে এসেছিলো সবাই, প্রত্যেকেরই খাবার নিয়ে আসার কথা ছিল। গণি মাদার এভরিওয়ান হু কেম টু দ্য ক্লাস পিকনিক ওয়াজ সাপোজ টু ব্রিং, এখানে দেয়ার হবে, হ্যাঁ, এখানে আসলে দেয়ার হবে, একটু জটিল এখানে আছে, হ্যাঁ, তাদের প্রত্যেকের মানে প্রত্যেকে তাদের নিজের খাবার আনা কথা উচিত কথা ছিল, হ্যাঁ, হু কেম টু দ্য ক্লাস পিকনিক ওয়াজ সাপোজ টু ব্রিং হিজ হার, আসলে না হিজ হার না, এখানে দেয়ার হবে, মানে এখানে তো যে গণি আছে মাদার আছে এ সবাই মিলে এভরি ওয়ানের, হ্যাঁ, এটার ই হলো যে হু কেম টু, আসলে এভরি ওয়ানের পরে কিন্তু হু বসছে, হু কেম টু দ্য ক্লাস পিকনিক ওয়াজ, এই ওয়াজটা পড়ছে আসলে এভরি ওয়ানের কারণে, যাই হোক, কিন্তু এখানে খাবার আনার কথা ছিল সবার, সুতরাং এখানে দেয়ারই হবে, দেয়ার হবে এই জায়গায়, আর বেশি নেই, অল্প কয়েকটা আছে। নাম্বার 10, টু কান্ট্রিজ বর্ডার অন বাংলাদেশ, বাংলাদেশের সাথে দুটো দেশ বর্ডারে আছে, আমরা সবাই জানি এটা, বাংলাদেশ দুটো দেশকে টাচ করে গেছে, একটি হলো ওয়ান ইজ ইন্ডিয়া অ্যান্ড অ্যানাদার ইজ মায়ানমার, এই অ্যানাদার হবে না অ্যান্ড দি আদার হবে, দেখো যে অ্যান্ড দি আদার হবে, এটা আমাদের মনে রাখতে হবে, এগুলিকে পরীক্ষা থাকতে পারে। এনাদার না হয়ে অন্যটি, তাই না, এটা হবে হলো এই এনাদার না হয়ে অন্যটি হবে, অন্যটি একটি হলো ইন্ডিয়া আর একটি হলো মায়ানমার, তাই না, মায়ানমারের সাথে আমাদের বর্ডার আছে কিন্তু। 11 নাম্বার, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু দ্য পিকনিক, পিকনিকে আমাকে ইনভাইট করেন, ধন্যবাদ।
I would like to go with you. আমি তোমার সঙ্গে যেতে চেয়েছিলাম, but I have already made the other plans. But I have already made the other plans. এখানে কি দি হবে? এই দিটা হবে না, ঠিক আছে? আমার অন্য পরিকল্পনা আমি করে ফেলেছি, তোমাদের সঙ্গে যেতে চেয়েছিলাম কিন্তু আমি অন্য পরিকল্পনা, আই হ্যাভ অলরেডি মেড আদার প্ল্যানস। আমি অন্য, এখানে দি হবে না, আদারের আগে দি হয় না এখানে, যেহেতু আদার, হ্যাঁ, আদারের আগে এখানে দি হবে না, আদার প্ল্যানস হবে। নাম্বার টুয়েলভ, হোয়েন আই লস্ট মাই পাসপোর্ট আই হ্যাড টু অ্যাপ্লাই ফর দি অ্যানাদার ওয়ান। অ্যানাদার ওয়ান হয় কি হয় না, ফর অ্যানাদার হয়, হ্যাঁ, ফর অ্যানাদার, এখানে অ্যানাদার ওয়ান ডট কিছু হবে না, ফর অ্যানাদার হবে, একেবারে সোজা ফর অ্যানাদার। তোমরা এগুলো আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি, তোমরা ঠিকঠাক করে নেবে এগুলো, হ্যাঁ, অ্যানাদার ওয়ান হয় না, এখানে ওয়ান হয়। আচ্ছা নাম্বার থার্টিন, দেখো, এ চাইল্ড নিডস টু লার্ন হাউ টু গেট অ্যালং উইথ অ্যানাদার পিপুল, হাউ টু স্পেন্ড দেয়ার টাইম অ্যান্ড হাউ টু ডিপেন্ড অন ইয়োর সেলফ। অনেকগুলো ভুল আছে এখানে, খেয়াল করতে হবে। একটি শিশু, এ চাইল্ড নিডস টু লার্ন হাউ টু গেট অ্যালং উইথ অ্যানাদার পিপুল, নাকি আদার পিপুল হবে, এখানে আদার পিপুল হবে, তাই না? একেবারেই সোজা স্পষ্ট, খেয়াল করবে, এটা এনাদের হবে না, আদার পিপুলের সঙ্গে তারা অ্যাডজাস্ট করতে শিখতে চায় বা শেখাতে হবে, তাই না? এখানে এনাদের না হয়ে হবে, হলো আদার হবে। হাউ টু স্পেন্ড দেয়ার টাইম, একটি শিশু তাহলে কী হবে, দেয়ার হবে, হ্যাঁ, হিস বা হার টাইম হবে, তাই না, তাই না? হিস অবলিক হার টাইম হবে, অ্যান্ড হাউ টু স্পেন্ড অন ইয়োর সেলফ ডিপেন্ড, আই এম সরি, অ্যান্ড হাউ টু ডিপেন্ড অন ইয়োর সেলফ, না হিমসেলফ অর হার সেলফ হবে, তাই না, হিমসেলফ অর হার সেলফ হবে। আচ্ছা এখন দেখ, আমি শেষ করে দিচ্ছি। নাম্বার ফোরটিন, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন দেম মাস্ট বি রিকগনাইজড, ইন দেম, দেমটা কার পরিবর্তে পড়ছে এখানে কিন্তু নাই, তাহলে এই প্রোনাউনটি কার পরিবর্তে পড়ছে খেয়াল করতে হবে। হোয়ার অ্যাজ ওয়ান চাইল্ড মাস্ট হ্যাভ এ স্ট্রং ইন্টারেস্ট ইন ম্যাথামেটিক্স, whereas one child might have a strong interest in mathematics and science, other child might be more artistic. So, dekho ekhane bolche je individual differences in them, nishchoy in children hobe ashole. Ekhane in children hobe. Noun age bolbe, age to pronoun boshte pare na. Eta porikha amader thake kintu erokom. Haan, pronoun thik e noun hoy. তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন চিলড্রেন, অর্থাৎ শিশুদের মধ্যে যে যে স্বকীয়তা বা স্বকীয় যে পার্থক্য থাকে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে পার্থক্য, সে পার্থক্যটা মাস্ট বি রিকগনাইজড, এটা বুঝতে হবে প্রত্যেক শিশুর মধ্যে আলাদা 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 করে প্রত্যেক শিশুর যে পার্থক্য সেটা বুঝতে হবে। হোয়ার অ্যাজ ওয়ান চাইল্ড মাইট হ্যাভ এ স্ট্রং ইন্টারেস্ট ইন ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, মানে একটি শিশুর মধ্যে ম্যাথমেটিক্স এবং বিজ্ঞান নিয়ে প্রবল আগ্রহ থাকতে পারে, আদার হবে, অ্যানাদার হবে, আদার চাইল্ড, অ্যানাদার চাইল্ড, আদার চাইল্ড মাইট হ্যাভ বি মোর আর্টিস্টিক, এখানে দি আদার হবে, দি এখানে দি, শুধু দি আদার হবে, দি আদার অন্যটির, এখানে চাইল্ড হবে না, হ্যাঁ, এখানে চাইল্ড হবে না, দি আদার মানে হলো অন্যটি, দি আদার মাইট বি মোর আর্টিস্টিক, অন্য শিশুটি
অর্থাৎ শিল্প সাহিত্যে তার আগ্রহ থাকতে পারে। তো এই হলো আমাদের আজকের প্রোনাউন সম্পর্কে আমাদের আজকে যে আলোচনা সেটা। তো আমাদের বুঝতে হবে যে প্রোনাউনগুলো আসলে সেন্টেন্সের মধ্যে কীভাবে কীভাবে বসছে, কোন কোন জায়গায় কীভাবে ভুল আছে, সেগুলো ভুল বের করতে হবে, ভুল বের করে সঠিকটা বসাতে হবে। তো সেই জন্যে আমাদের প্রোনাউনের নানান ফর্ম বুঝতে হবে, হ্যাঁ, জেন্ডার বুঝতে হবে, নাম্বার বুঝতে হবে, পার্সন বুঝতে হবে, কেস বুঝতে হবে। আমরা যেমন দেখলাম যে নমিনেটিভ কেস, পজিটিভ কেস, অবজেক্টিভ কেস, অর্থাৎ কোথায় অবজেক্ট হবে, কোথায় পজিটিভ হবে, কোথায় সাবজেক্ট হবে, আবার সাবজেক্ট কোথায় হি হবে না ইট হবে না উই হবে না দে হবে, এগুলো এই যে নানান যে ফর্ম, সব ফর্মে আসলে আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, তোমরা এখনও যারা আমার সঙ্গে যারা আছো তাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করছি আমার ক্লাসটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আমি ক্লাসটি এখন ইউটিউবে আমি ছেড়ে দেবো, যাতে করে পরবর্তী পর্যায়ে দেখতে পারো ক্লাস আলোচনাটা। এবং আগামী ক্লাসে আমি আগামীকালকে আবার ক্লাস আছে, আগামীকালকে আমি আশা করছি ফার্স্ট পেপারের থিম রাইটিং নিয়ে আলোচনা করো আমরা, দু তিনটা বা চারটা থিম কীভাবে লেখা যায় আলোচনা করলাম এবং লিখলাম, প্র্যাকটিস করলাম। অর্থাৎ আগামী ক্লাসে আমি থিম রাইটিং নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আগামী ক্লাসে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকালকে আবার চারটায় একই সময়ে আমার ক্লাস থাকবে, তোমরা আমি আশা করব আমার ক্লাসে থাকবে, শুনবে এবং অবশ্যই খাতা কলম নিয়ে থাকবে, কারণ আমি যখন ক্লাসটি নিব তখন কিন্তু আমি ওই থিমটা টাইপ করব একই সঙ্গে। অর্থাৎ আমি যখন টাইপ করব তখন তোমাদের কাছে দৃশ্যমান হবে, তোমরা সঙ্গে সঙ্গে খাতায় লিখে নেবে। অবশ্য পরে আমি এটা তোমাদের কাছে পাঠিয়ে দেবো, লিখলে ভালো হয়, একটু প্র্যাকটিস হলো, না লিখলে অসুবিধা নেই, পরে আমি এটা তোমাদের কাছে পিডিএফ ফাইল করে পাঠিয়ে দেবো। তো এ পর্যন্ত আজকে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। হ্যাঁ, অত্যাবশ্যক না হলে বাড়ি যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক, এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।